আসনসোলে থাকি। শ্রীমতী দরবার আয়োজিত মাসিক সেরা শ্রীমতী প্রতিযোগিতায় আমি জুন মাসের একজন প্রতিযোগী ছিলাম এবং তাতে আমি প্রথম স্থান অধিকার করেছি। প্রথম স্থান অধিকার করে আমি সেমিফাইনাল রাউন্ডে পৌঁছে গেছি। আমার নিজেকে ভীষণ ভালো লাগছে সেমিফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য। তো এইবার আমাদের সেমিফাইনাল রাউন্ডের বিষয়বস্তু হচ্ছে শীতের সবজি। এই শীতের সবজি দিয়ে কিছু একটা রেসিপি আমাকে বানাতে হবে। তো আমি এই শীতের সবজি দিয়ে একটা আমি ভেজ ললিপপ বানিয়ে দেখাবো। তো আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার। গ্রেট করা ক্যাবেজ, ক্যারোট আর আছে কুচোনো পেঁয়াজ, একটু মটরশুঁটি আর আছে নুন পরিমাণ মতো, একটু আছে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো সামান্য একটু চিনি আর আদা রসুন পেস্ট। আর এখানে আমি নিয়েছি একটু ময়দা আর কর্নফ্লাওয়ার আর আছে একটু আদা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, এখানে আমি ব্রেড ক্রাম্বসও অ্যাড করেছি দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে রেখেছি। এবার ভেজ ললিপপটা কিভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। আমি যে ময়দা কর্নফ্লাওয়ারেরটা নিয়েছিলাম বোলের মধ্যে সেটা আমি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছি আর এই মিশ্রণটা থেকে আমি এবারে এরকম লম্বা লম্বা একটা শেপে বানিয়ে নেব। তারপরে এই গোলাটার মধ্যে আমি ডুবিয়ে নেব। ডুবিয়ে তারপর এই যে ব্রেড ক্রাম্বসটা আছে ব্রেড ক্রাম্বসটার মধ্যে একটু আমি রোল করে নেব। রোল করার পরে তারপরে আমি এই এটার মধ্যে একটা আইসক্রিমের স্টিক লাগিয়ে দেব। এইভাবে আমি সবগুলো একটা একটা করে করে নেব। আমার ভেজ ললিপপগুলো সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি হালকা ব্রাউন করে এগুলো আমি ভেজে নেব। আপনারা বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে।